আসসালামু আলাইকুম। ব্রিটেন এবং এর বাইরে বসে টিভি পর্দায় যারা এই খবর দেখছেন অথবা অনলাইনে লাইভ স্ট্রিমে যারা এই খবর দেখছেন, সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি জাকি রেজবানা আনোয়ার। আর সবকিছুর আগে সংবাদ শিরোনাম। ইরানি প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহান স্বাধীনতা দিবস। আমাদের মিলান প্রতিনিধি রতন হক জানান, এতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন মিলানস্থ কনসাল জেনারেল রুজিনা আহমেদ। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কনসাল রফিকুল করিম এবং ভাইস কনসাল নফিসা মনসুর। বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিঠা, মুক্তিযোদ্ধা আলহাজ কাজী নেসার উদ্দিন এবং সিরাজুল ইসলাম।